হ্যালো ভিভার্স আশা করছি সকলে অনেক ভালো আছেন ফেসবুক গ্রুপে অনেকে কমেন্ট করেছে যে ইউটিউবে আমার চ্যানেলটা সার্চ করলে কেন আমার চ্যানেলটা খুঁজে পায় না এবং আমার চ্যানেলটা কেন সার্চ র্যাঙ্কিংয়ে আসে না আমার চ্যানেলটা যদি আপনারা সার্চ করেন তাহলে দেখবেন যে আমার চ্যানেলটা সবার উপরে ভিডিও চলে আসছে আপনার চ্যানেলটাকেও যদি এরকম সার্চ র্যাঙ্কিং নিয়ে আসতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকে এই ভিডিওতে আমি ইউনিক কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো যে টিপসগুলো ফলো করলে আপনাদের চ্যানেলটাকেও আপনারা এক নম্বর সাত র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর এক আপনার একটা সাবস্ক্রাইবই কিন্তু আমাকে উৎসাহ জায়গায় নিত্য নতুন ভিডিও বানানোর জন্য চলেন ভিডিওটি শুরু করা যাক মূল কথা হচ্ছে চ্যানেল কেন সার্চ র্যাঙ্কিং আসে না এবং চ্যানেল সার্চ দিলে কেন চ্যানেল খুঁজে পায় না চ্যানেল খুঁজে পাবেন কিভাবে। আপনি যদি এখন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেন সেই নতুন চ্যানেলটা ক্রিয়েট করে যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব সার্চ র্যাঙ্কিংয়ে আসবে না যদি ইউটিউব মনে করে যে আপনার চ্যানেলটা ইউনিক একটা চ্যানেল তাহলে আপনার চ্যানেলটাকে সার্চ র্যাঙ্কিংয়ে দিতে পারে ইউনিক কীরকম যেমন ধরেন ইউটিউবে আপনার চ্যানেলের মতন অন্য কোনো চ্যানেল নেই আপনার চ্যানেলের নামে নাম সেম টু সেম চ্যানেল আর নেই তাহলে ইউটিউব আপনার চ্যানেলটাকে সার্চ র্যাঙ্কিংয়ে দিতে পারে কোনো প্রকার কোনো ভিডিও আপলোড ছাড়াই ধরেন আপনার নামে ধরেন আপনার চ্যানেলের নামে সেম আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলটা আপনার এক বছর আগের চ্যানেল সেই চ্যানেলে একশো থেকে দুইশো ভিডিও আপলোড করে রাখছে কিন্তু আপনার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করে নেয় যার ফলে আপনার চ্যানেলটা সেখানে র্যাঙ্ক করবে না কিন্তু সে এক বছর থেকে ইউটিউবে করছে তার চ্যানেলটা অবশ্যই র্যাঙ্ক করবে কারণ তার চ্যানেলে একশো থেকে ভিডিও একশো থেকে দুইশো ভিডিও আপলোড করা আছে অলরেডি কিন্তু আপনার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা নাই সে একশো থেকে দুইশো ভিডিও আপলোড করছে তার প্রত্যেকটা ভিডিওতে কী করছে তার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছে যার কারণে তার চ্যানেলটা এক নম্বর সার্চ র্যাঙ্কিংয়ে চলে যায় আপনিও কী করবেন আপনার চ্যানেলে আস্তে আস্তে ভিডিও আপলোড করতে থাকবেন আপনার চ্যানেলে যখন দশটা থেকে বিশটা ভিডিও আপলোড করে ফেলবেন এবং আপনার প্রত্যেকটা ভিডিওতে যখন আপনি আপনার ডিসক্রিপশন এবং ট্যাগে আপনার চ্যানেলের নামটি বসিয়ে দেবেন তখন আপনার চ্যানেলটাও আস্তে আস্তে সার্চ র্যাঙ্কিংয়ে যেতে শুরু করবে তাহলেই আপনার চ্যানেলটা এক নম্বর সার্চ র্যাঙ্কিং নিতে আপনি সফল হবেন আশা করছি আজকে ভিডিওটা দেখে কিছু না কিছু অন্তত শিখতে পারছেন যদি আপনার আপনারা কিছু না কিছু অন্তত শিখতে পারেন তাহলে একটি লাইক মাস্ট এবং যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে ডিসলাইক আপনার জন্য উন্মুক্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং